এই যে দেখো যে দোকানে আমি আসবো বলেছিলাম চলে এসেছি, আরো একবার ভিডিও করেছিলাম সেই দাদার দোকানে চলে এসেছি। তো আমি তোমাদের ব্যাক ক্যামেরায় সব জিনিসগুলো দেখাবার চেষ্টা করছি, তোমরা দেখতে থাকো। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো সিপ্রাস রিয়েল ব্লগে নতুন একটি ভিডিওর সঙ্গে তোমাদের অনেক স্বাগত। তো তোমাদের ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তো আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে। তো ভিডিওর মধ্যে আমি অনেক কিছু দেখাবো, তোমরা দেখতে পাবে। তো আশা করছি তোমাদের ভালো লাগবে। তো তোমাদের বলি, আমি অনেক দিন আগে, প্রায় দু মাস মতো আগে, আমাদের স্টেশন বাজারে, মানে আমার বাড়ির স্টেশন বাজার, তো আমি যেখান থেকে সব সেলাইয়ের জিনিস কিনি, মানে আমাকে যারা সব চুড়িদার ব্লাউজ তৈরি করতে দেয়, তারপর সুতো, মানে সেলাইয়ের এসব জিনিস, মানে অস্ত্র লাগে, যে চুড়িদার ব্লাউজের যে অস্ত্র লাগে সেসব আমি যেখান থেকে কিনি, তারপর কাপড়ের ফলস পাড়, আমাদের স্টেশন বাজারে একটা দোকান আছে, তো আমি ওখান থেকে কিনি। তো ওখানেই আমি কিছু অস্ত্র কিনতে গেছিলাম। তো সেই দোকানে আমি গিয়ে একটা ভিডিও করেছিলাম, তোমাদের মনে আছে কি না জানি না, অনেক কিছু প্রায় অল্প অল্প দেখিয়েছিলাম। তো এখন সামনেই পুজো, সব দোকানে নতুন নতুন কালেকশান ওঠে। তো আমাকে ওই দাদাটা, আমি সেবারে গিয়ে ভিডিও করেছিলাম বলে ওই দাদাটা আমাকে ডেকে পাঠিয়েছে, মানে দোকানে নতুন নতুন জিনিস এসেছে। তো এখন পুজো, পুজোর সময় মানে চুড়িদার ব্লাউজ, সব ফ্যান্সি চুড়িদার বলো ব্লাউজ বলো সব কিছু তুলে পুজোর সময় বিক্রি হয় বলে, আর লেহেঙ্গাটা এমনি সবসময় পাওয়া যায়। তো আমাকে সেই জন্য, আর আমারও একটু দরকার আছে, আমি কাপড়ের কটা ফলস পাড় কিনবো, তারপর আমি যে চুড়িদারের পিসটা কিনেছি সেই চুড়িদারের অস্ত্র কিনবো, একটা ব্লাউজের অস্ত্র কেনার আছে, আর আমারও সেই সব কিনতে যাওয়ার জন্য দরকার ছিল যাওয়ার জন্য, আর আমাকেও ডেকে পাঠিয়েছে ভিডিও বানাবার জন্য। তো ভালোই হলো, আজকে সন্ধ্যেবেলায় মায়ের সঙ্গে যাবো আর ওখানে ভিডিও বানাবো। তো দোকানে কি নতুন নতুন কালেকশান এসেছে, তো ভিডিওর মধ্যে আমাকে দেখাবার জন্য যেতে বলেছেন দাদাটা। তো তোমরা দেখতে থাকো, তো অনেক কিছু তোমরা দেখতে পাবে, তো অনেক কিছু তোমাদের জন্য অপেক্ষা করছে আর কি, নতুন নতুন জিনিস তোমরা ঘরে বসে দেখতে পাবে। আর তোমাদের যাদের কাছে পিঠে বাড়ি আছে, তো আমি দোকানের লোকেশান বলে দেবো, তোমরা আসতে পারো, দোকানের প্রচণ্ড রিজনেবল প্রাইসে তোমরা পেয়ে যাবে। তো ভিডিও তোমরা দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। তো এখন হচ্ছে দুপুর, আমি একটু খেয়ে দিয়ে শোবো, দুপুর বলতে কি অলরেডি 3:30 বেজে গেছে, আর আমার খেতেও লেট হয়ে গেছে, সেলাই এসেছিলো। তো আমি এখন একটু শোবো, তো আর সন্ধ্যেবেলা মা আর আমি যাবো, তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো। তো একটু ঘুমিয়ে পড়েছিলাম তোমাদের সঙ্গে কথা বলার পর, তারপরে হঠাৎ কারেন্টটা চলে গেল, একটু ঘুমোবার পরই ঘুমটা ভেঙে গেল, আর বাইরে বেরিয়ে দেখছি প্রচণ্ড মেঘ করেছে। তো আমি স্টেশন বাজারে যাবো বললাম, তো যদি বৃষ্টি হয় যেতে পারবো না, তো খুবই আফসোস হচ্ছে তোমাদের দেখাতে পারবো না আমি না গেলে। তো আশা করছি বৃষ্টিটা হয়তো থেমে যাবে সেই সময় করে, এখন এই 4:00 বাজে। তো চলো তোমাদের মেঘটা কেমন করেছে দেখাই। তো দেখো ফোনে অতটা বোঝা যাচ্ছে না, আকাশটা প্রায় নীল নীল লাগছে, কিন্তু প্রায় খুবই ভালোই মেঘটা করেছে। তো জানি না বৃষ্টি হবে কি, হাওয়া দিতে মেঘটা একটু হালকা হালকা কেটে যাচ্ছে। আর হ্যাঁ, ওই দোকানে সব পাওয়া যায়, আমি বললাম সেলাইয়ের, তো ওখানে চুড়িদারের পিসও পাওয়া যায় খুব সুন্দর সুন্দর, তোমরা ওখান থেকে কিনে ওখানেই তৈরি করতে দিতে পারো। ওই দাদাও আর কি মানে কর্মচারী দিয়ে সব তৈরি করায়, দাদা আর একটা আলাদা দোকান আছে, কর্মচারী দিয়ে সব জিনিস তৈরি করে, খুব সুন্দর তৈরি করে। তো ওখানে সব, তারপরে ছাপা পিস পাওয়া যায়, এমনি তোমরা কিনে ব্লাউজ আরে করতে পারো, মানে সেলাইয়ের সব পাওয়া যায় বলতে কি, মানে সেলাইয়ের সব ববিন কেসার এসব, মানে লেস টাইফেজ এসব পাওয়া যায় না ওখানে, এমনি এসব অস্ত্র যাবতীয় ফ্যান্সি ব্লাউজ, চুড়িদার, লেহেঙ্গা, চুড়িদারের পিস এইসব পাওয়া যায়, সুতো এইসব তোমরা পেয়ে যাবে এসে। তো খুবই কম দামে পাবে আর কি, রিজনেবল প্রাইসে তোমাদের সাধ্য মতো পেয়ে যাবে, তো তোমরা এসে দেখতে পারো। তো এই যে দেখো রেডি হয়ে গেছি, দেখতেই পাচ্ছ, এখন সন্ধ্যে হয়ে গেছে, 6:00 বাজে, এখন তাড়াতাড়ি সন্ধ্যে হয়ে যাচ্ছে। তো আমি আর মা বেরোচ্ছি, তো চলো গিয়ে যাবে তোমাদের সাথে কথা হচ্ছে। তো এই যে দেখো যে দোকানে আমি আসবো বলেছিলাম চলে এসেছি, আরও একবার ভিডিও করেছিলাম সেই দাদার দোকানে চলে এসেছি। তো আমি তোমাদের ব্যাক ক্যামেরায় সব জিনিসগুলো দেখাবার চেষ্টা করছি, তোমরা দেখতে থাকো। তো এই যে দেখো এইগুলো, এগুলো সব চুড়িদারের পিস, এই যে দেখতে পাচ্ছ কত চুড়িদারের পিস, নানান রকম কালারের ডিজাইনের, তোমরা এসে দেখতে পারো। এই যে এগুলো একটু ডিজাইনের মধ্যে আছে এই পিসগুলো, আর নিচে হচ্ছে এগুলো ছাপা পিস, মনে হচ্ছে না ছাপার মধ্যে, এই যে নিচের এইগুলো,
আর উপরে এগুলো যে ডিজাইন করার মধ্যে আছে, এই যে এখানে আছে, এগুলো হবে অস্ত্র, চুড়িদার, ব্লাউজের অস্ত্র, যার যে কালার লাগবে তোমরা এসে নিতে পারো। আর এই যে চুড়িদারের পিসটাই বেশি আছে, যদি কত চুড়িদারের পিস দেখতে পাচ্ছ। আর এই যে দেখো এখানে ঝুলতে যে ক্যাটালগ দেওয়া আছে, কেমন চুড়িদার গুলো হবে। এই যে আর এই যে এখানে দেখো ব্লাউজের চুড়িদার, যে তোমরা লটকন লাগাও, সে অনেক ধরনের ডিজাইনের আছে, মানে এখানে দাদা সব তৈরি করে, তো এইগুলো যাদের পছন্দ তারা নিয়ে চুড়িদার বা ব্লাউজে লাগাতে পারে। আর এই যে এখানে কটা চুড়িদারের পিস আছে, এই যে এটা দেখতে খুব ভালো লাগছে। এই যে তো সামনে পুজো, তাই চুড়িদারের পিসই বেশি আছে, তোমরা এখান থেকে চুড়িদারের পিস কিনে এখানে তৈরি করাতে দিতে পারো। তো এই যে দোকানটার বাইরেটা দেখো, এই যে বাইরেটা, এই যে ওড়নাগুলো ডিজাইন করা খুব সুন্দর ওড়নাটা, এই ওড়নাটা খুব ভালো লাগছে দেখতে, আমার খুব পছন্দ হয়েছে ওড়নাটা, এই যে ওড়না। তো যে দাদার দোকান, দাদা একটু বাইরে গেছে, তো অন্য একজন দোকান আছে, তাই ও দামগুলো জানে না, আর আমি তাই দামগুলো বলতে পারছি না, তোমাদের এমনিই দেখাচ্ছি। এই যে এদিকেও দুটো ওড়না আছে, এই যে আর এই যে চুড়িদারের পিস। আর এই যে দোকানের ঠিকানাটা তোমরা দেখো, নিউ ফ্যান্সি লেডিস টেলার্স, আর এই যে ঠিকানাটা এখানে তোমরা একটু দেখে নিও, 10 নম্বর স্টেশন বাজার হুগলি, আর এই যে ফোন নাম্বারটা দেওয়া আছে। তো এই যে দেখো আমি রাস্তায় দাঁড়িয়ে আছি, তো এখান থেকে দোকানটা দেখতে পাচ্ছি, যে আমার মা দাঁড়িয়ে আছে, দোকানের দাদা এই এলো, এই যে এখান থেকে দেখো ভালো করে দোকানটা, প্রচুর স্টক রয়েছে ভেতরে, তোমরা এসে দেখতে পারো। তো যারা তোমরা এই দোকানে আসতে যাও, তো স্টেশন বাজারে বাস থেকে নেবে, স্টেশন বাজার সবাই জানে, তো বাসের স্টপেজে নেবে, তো সুপার মার্কেট বলে এখানে, স্টেশন বাজার দিকে রাস্তা নেবে আছে, তোমরা বলবে সুপার মার্কেটের উপর ইউকো ব্যাংক আছে, তার পাশে এই দাদার দোকান, নিউ ফ্যান্সি লেডিস টেলার্স দোকানের নাম। আর এখানে তোমরা নেবে দেখতেই পাবে সামনে এই দোকানটা একবারে, আর দোকানের নামটা বাইরে লেখাই আছে, আমি আবার বলছি নিউ ফ্যান্সি লেডিস টেলার্স। তো তোমরা এখানে যাকে জিজ্ঞেস করবে দেখতেই পাবে, তো তোমরা এখানে আসতে পারো। আর কত জিনিস তোমরা দেখতেই পাচ্ছ আমার পেছনে, তো তোমরা এখান থেকে চুড়িদারের পিস কিনে তৈরি করাতে পারো। আর এখানে অনেক ফ্যান্সি ব্লাউজ, মানে অনেক ছাপা পিস, তোমরা যারা ব্লাউজ আরে তৈরি করতে চাও সব পাবে। তো তোমরা এখানে অবশ্যই একবার এসো, এসে একবার বলে দে নাম্বারটা। তো দাদার ফোন নাম্বারটাই বলছি, দাদার ফোন নাম্বার হচ্ছে 9091086035। আরেকবার বলছি 9091086035। তো তোমরা যারা এখানে স্টেশন বাজারে এসে যারা এই দোকান খুঁজে পাবে না, তো এই নাম্বারে ফোন করবে, দাদা তোমাদের সঙ্গে যোগাযোগ করে নেবে। তো জিনিস দেখতেই পাচ্ছ, এই যে পেছনে কত দেখতে পাচ্ছ, চুড়িদারের পিসটা বেশি, তোমার নিজের পছন্দ মতো পিস এখানে এসে পেয়ে যাবে, তো অবশ্যই তোমরা একবার এসো। তো এই যে দেখো, এই যে চুড়িদারের পিস গুলো বার করে করে দেখাচ্ছি, তো এতক্ষণ কাঁচে ছিল, তো এই চুড়িদারের পিসটা কত সুন্দর দেখতে লাগছে, খুব সুন্দর দেখতে লাগছে পিসটা। আর এই যে দেখো এখানে এই একটা আছে সবুজের মধ্যে, এটা আছে এটা আছে নেভি ব্লু কালারের মধ্যে, তোমরা সব রকমই কালার এখানে পেয়ে যাবে। এই যে এখানে ক্যাটালগ দেওয়া আছে আর কি, জিনিসটা তৈরি করলে কেমন হবে দেখতে পাচ্ছ। এই যে একটা আছে, এটা মেরুন কালারের মধ্যে রয়েছে, এই যে দেখো কত সুন্দর দেখতে লাগছে। এই যেটা হলো দোকানের দাদা, এই যে দেখাচ্ছে, এই যে দেখো পিসগুলো, তোমরা যে আসবে আর কি, কেউ কাউকে খালি হাতে ফিরিয়ে যেতে হবে না, এখানে সব রকমই তোমরা পেয়ে যাবে। তো একবার তোমরা এসে দেখো এখানে, এটা দেখো মিষ্টি কালারের মধ্যে কত সুন্দর, এটা কত সুন্দর সুন্দর পিসগুলো তোমরা দেখতেই পাচ্ছ, আমাকে কিছু বলতে হবে না, তোমরা নিশ্চয়ই দেখতেই পাচ্ছ পিসগুলো।
কত রকম কালারে রয়েছে দেখতেই পাচ্ছ, মানে সব রকম কালার রয়েছে, যেটা তোমাদের পছন্দ সেটাই তোমরা নিতে পারো। সব রকমই কালার অ্যাভেলেবেল আছে। এই মালটা ক্যাটালগ, এই যে ক্যাটালগটা দেখো, এই রকম তৈরি হবে জিনিসটা। দেখো জাস্ট এটা কত সুন্দর দেখতে লাগছে, দেখতেই পেলে। দোকানে আমি তোমাদের কত কিছু দেখালাম, কত চুড়িদারের পিস, মানে সবই অ্যাভেলেবেল আছে প্রায়। তো কত রিজনেবল প্রাইসের মধ্যে তোমরা পেয়ে যাবে এলে। তো আমিও ওখান থেকে চুড়িদারের পিস একটা কিনবো ভাবছি, এখনও কেনা হয়নি। খুব সুন্দর সুন্দর পিসগুলো আমার পছন্দ হলো। তো তোমরা ওখানে আসতে পারো। তো দোকানের অ্যাড্রেস তো আমি ভিডিওর মধ্যে দিয়েই দিয়েছি। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানিও, আর আমার চ্যানেলে এরকম ভিডিও দেখতে হলে তো প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। তো দেখা হবে নেক্সট ভিডিও। তোমরা সকলে খুব ভালো থেকো।